দর্শক বন্ধু, আমি আজকে আপনাদের সাথে অত্যন্ত আপনাদের জনপ্রিয় সবার পরিচিত চৌধুরী আর হোসেনের লেখা বই, আপনারা ওই বইটা কে না পড়েছেন তাই না? সেই বইটা লেখক আজকে আমার সামনে, আমি তো দাম দিতে, কারণ আমি তো স্যারের বই পড়েছি এবং আজকে স্যার এসেছে আমাকে কনসালটেশন করার জন্য। এটা দেখে কত আনন্দের এবং গৌরবের এবং আমি কত খুশি হয়েছি। তো স্যারের উত্তর শুনুন, স্যার কেমন আসছেন? মেয়েটা স্যার নিজে অনেক সুস্থ হয়ে গিয়েছেন, স্যার সাথে আমাকে দেখা করতে আসছেন। স্যার একটু, আমি প্রফেসর ইউসুফ আলী চৌধুরী, আমার আমার সাথে তাদের একটা লিঙ্ক হয়েছে। আসলে আজকে আমার আসার মূল উদ্দেশ্য হলো, আমি গত দুই মাস ধরে আমি আমার এই ডাক্তার মুজিবুল হক সাহেবের আমি ইউটিউবটা ফলো করি। আমি প্রায় 40 বছর যাবৎ ডায়রিয়া জনিত IBS এ ভুগতেছিলাম। আমি শুধুমাত্র দুই মাস আমি এটা ফলো করে আমি আলহামদুলিল্লাহ আমি বলবো আমি 100% এবং আমি এই জন্য শুধু আমি ওনাকে দেখার জন্য এবং ওনার সাথে আমি কিছু উপদেশ নেওয়ার জন্য আমি চলে আসলাম। তো আমি শুধু একটাই অনুরোধ করবো যে যে জিনিসটা আমি ভুল করেছি, যেটা আগে যদি আমাকে কেউ অ্যাডভাইস দিত, সেটা হলো ফুড হ্যাবিট এবং লাইফ স্টাইল। যদি মানুষ এখন ফুড হ্যাবিট এবং লাইফ স্টাইল আর যদি নিয়ত করে যে আমি ঔষধের কাছে যাব না, তাহলে একটা মানুষ তার জীবনকে সুন্দরভাবে করতে পারে। তার প্রমাণ আমি নিজে এটা অনেক দেরি ধরে আমি করছি। নাও আই এম সো হ্যাপি এবং সো গ্ল্যাড, আমার মনে হয় যেন আমার জীবন নতুন ভাবে শুরু করলো। সুতরাং আমি ডক্টর মজিবুল হককে আমি ধন্যবাদ জানাই এবং আশা করি উনি যতই ব্যস্ত থাকতে কেন আমাদের দেশের জনগণের জন্য ওনার ইউটিউবের মাধ্যমে ওনার এই 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 কাজটা উনি চালিয়ে যাবেন এবং আমি আশা করি প্রিয় বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, আমার যে হেলথ টিপসগুলো এবং বিভিন্ন রোগের নন মেডিসিনাল যে চিকিৎসাগুলো যে যেখান থেকে শুনছেন, যদি ভালো লাগে থাকে আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন এবং আমাকে জানান। আপনাদের লেখা, আপনাদের কমেন্ট, আপনাদের লাইক, এগুলো আমাকে উৎসাহিত করবে আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসতে এবং সবাই সবাইয়ের সাথে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই প্রত্যেকের উপকারে আসতে পারি। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন রাখুন, যাতে করে আমার ভিডিও আসা মাত্র আপনি পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ।